कॉम्प्लेक्स नम्बर है तो हमें कार्टेशियन कोऑर्डिनेट सिस्टम ने जेड के एक्स प्लस आई वाई फॉर्मे रिप्रेजेंट करा जाए जखने एक्स हलो रियल पार्ट और वाई इमेजिनरी पार्ट और मॉड जेड इक्वल टू रूट ओवर एक्स स्क्वायर प्लस स्क्वायर और द कंजुगेट ऑफ जेड हलो एक्स माइनस वाई एबारे जे कंजुगेट ऑफ जेड एर किछु बेसिक फर्मुला एखाने देया आछे और मॉड्यूलस ऑफ मॉड ऑफ जेड एर किछु बेसिक फर्मुला एखाने देया आछे एबारे एकटा कॉम्प्लेक्स नम्बर जेड रे किभाबे आमरा पोलार फर्मे रिप्रेजेंट करते पारि पोलार फॉर्म में जाने एक्स रे आर कॉस थीटा और वाई रे आर साइन थीटा दिए रिप्रेजेंट करा है अतएव जेड इक्वल टू आर कॉस थीटा प्लस आई साइन थीटा और कॉस थीटा प्लस आई साइन थीटा इक्वल टू ई टू द पावर आई थीटा এটা আমরা পরে অয়লার্স ফর্মুলার সাহায্যে প্রমাণ আছে সেটা আমরা পরে দেখতে পাবো। এবার ডিময়ভাস থিওরেম, ডিময়ভাস থিওরেমটা হলো কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন ইকুয়াল টু কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এবার এটার প্রমাণটা আমরা দেখবো। ধরে নিই জেড ওয়ান এবং জেড টু যেহেতু কমপ্লেক্স নাম্বার, পোলার ফর্মে জেড ওয়ান রে আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান এই আকারে রিপ্রেজেন্ট করা যায় এবং জেড টু রে আর টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু এই আকারে রিপ্রেজেন্ট করা যায়। এবার জেড ওয়ান এক এটাকে এক এবং এটাকে নম্বর দুই দিলাম এবং ইকুয়েশন ওয়ান ইন্টু টু রে এখানে গুণ করলাম, মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে এখানে দাঁড়াবে আর ওয়ান আর টু ব্র্যাকেট কস থিটন প্লাস থিটা টু প্লাস আই সাইন থিটন প্লাস থিটা টু। এবারে এন নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান জেড টু জেড এন আমি মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করার ফলে দাঁড়াবে আর ওয়ান আর টু আপ টু আর এন কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আপ টু আর এন প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আপ টু থিটা এন। এবারে ধরে নেওয়া হলো আর ওয়ান আর টু এই সমস্ত ভ্যালুগুলোর মান সমান এবং সেটা আপ ধরে নেওয়া হলো এবং থিটা ওয়ান থিটা টু আপ টু থিটা এন এই সমস্ত ভ্যালুগুলোর মান সমান এবং এটা থিটা ধরে নেওয়া হলো অর্থাৎ এই ভ্যালুগুলো ইকুয়েশন ওয়ানে বসিয়ে দেখা যাবে এটা দাঁড়াচ্ছে জেড এন ইকুয়াল টু আর এন কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এবার জেড এর জায়গায় জেড ইকুয়াল টু আমরা প্রথমে ধরে নিয়েছিলাম জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা এই ভ্যালুটা এখানে পুট করা হলো অর্থাৎ প্রমাণের প্রমাণটা চলে এসছে এটাই দিস ইজ নোন অ্যাজ ডিময়ভাস থিওরেম। এবারে একটা কমপ্লেক্স নম্বরের রুট কীভাবে বের করতে হবে, রুট কীভাবে বের করতে হবে এখানে একটা জেড একটা কমপ্লেক্স নম্বর এর পোলার ফর্মটা নেওয়া হলো আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এবারে এই এই কমপ্লেক্স নাম্বারটা রেন্থ রুট বের করার সূত্র হলো আর টু দি পাওয়ার ওয়ান বাই এন ব্র্যাকেট কস থিটা প্লাস টু কে পাই বাই এন প্লাস আই সাইন থিটা প্লাস টু কে পাই বাই এন যেখানে কে ইজ ইকাল টু জিরো ওয়ান টু আপ টু এন মাইনাস ওয়ান পর্যন্ত। এবারে একটা এক্সাম্পল দেখে নেবো, ফাইন্ড দ্য ইচ অফ দ্য ইন্ডিকেটেড রুটস অফ মাইনাস টু রুট থ্রি মাইনাস টু আই। এখানে কমপ্লেক্স নাম্বারটা হলো মাইনাস টু রুট থ্রি মাইনাস টু আই যেখানে এক্স হলো মাইনাস এক্স মাইনাস টু রুট মাইনাস টু রুট থ্রি এবং ওয়াই হলো মাইনাস টু। এবারে এখান থেকে আর এর ভ্যালু বের করবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেখান থেকে আর এর ভ্যালু বেরোবে আর এবং থিটার মান বের করতে হবে। থিটার মান বের করতে গেলে আমরা এখানে যেহেতু এক্স এবং ওয়াই দুটোই নেগেটিভ সুতরাং থিটার যে ভ্যালু হবে সেই ভ্যালুটা থার্ড কোঅর্ডিনেটে থাকবে সুতরাং এখান থেকে ক্যালকুলেশন করে থিটার ভ্যালু দাঁড়াবে, থিটার ভ্যালু দাঁড়াবে সেভেন পাই বাই সিক্স। এবারে এই ভ্যালুগুলো এখানে পুট করে দেওয়া হলো এই সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী পুট করে দেওয়া হলো যেখানে মাইনাস টু রুট থ্রি মাইনাস টু আই টু দি পাওয়ার ওয়ান বাই ফোর হবে ইকুয়াল টু ফোর টু দি পাওয়ার ওয়ান বাই ফোর কস টু কে পাই প্লাস সেভেন পাই বাই সিক্স বাই ফোর প্লাস আই সাইন ব্র্যাকেট সেভেন পাই বাই সিক্স প্লাস টু কে পাই বাই ফোর যেখানে কে এর ভ্যালু হবে জিরো ওয়ান টু থ্রি এবং প্রত্যেকটা কে এর ভ্যালুর জন্য ইকুয়েশন টু থেকে আলাদা আলাদা করে এই রুটের মান বের করা হয়ে গেল এটা এবং এটাই হবে রুট বের করার নিয়ম একটা কমপ্লেক্স নাম্বারের। এবারে অয়লার্স ফর্মুলা, অয়লার্স ফর্মুলা প্রমাণ অয়লার ফর্মুলাটা কি, টু দি পাওয়ার আই ওয়াই ইজিক্যাল টু কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই এটাই আমরা জানি অয়লার্স ফর্মুলা এবং এটার প্রমাণটা এবারে দেখে নেবো। এবার ই টু দি পাওয়ার এক্স এক্সপ্যান্ড করলে আমরা জানি ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ডট 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 এটা হয়। এবং এখানে এবারে এক্সটা জেড দিয়ে যদি আমি এক্সের জায়গায় জেড বসানো হলো জেড বসালে হবে ওয়ান প্লাস জেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস জেড স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস জেড কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ডট ডট চলতে থাকবে আপ টু ইনফিনিটি। এবারে আমরা জেড হলো একটা কমপ্লেক্স নাম্বার, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই জেডের ভ্যালুটা এবার ইকুয়েশন টুতে সাবস্টিটিউট করা হলো এবং এক্সটে জিরো এবং এক্স জিরো সাবস্টিটিউট করা হলো সুতরাং ই টু দি পাওয়ার আই ওয়াই ইকুয়াল টু ওয়ান প্লাস আই ওয়াই বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস আই ওয়াই তার স্কোয়ার প্লাস বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত চলবে এবং ক্যালকুলেশন করে দেখা যাবে এই মানটার এই এটার ভ্যালু বাড়াচ্ছে কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই সুতরাং দিস ইজ নোন অ্যাজ অয়লার্স ফর্মুলা। এবারে অ্যানালাইটিসিটি অ্যান্ড কসি রাইমান কন্ডিশন,
এবারে এফ অফ জেড একটা এক্স এফ অফ জেড একটা কমপ্লেক্স ফাংশন, এক্স এবং ওয়াই এর একটা কমপ্লেক্স ফাংশন, এবং এই ফাংশনটা একটা রিজিয়ান আর এর মধ্যে, আর এর মধ্যে অ্যানালিটিক হবে কি না সেটা আমরা বুঝতে পারবো এই ইকুয়েশনটা যদি কচি রাইমান ইকুয়েশন স্যাটিসফাই করে। এবং কচি রাইমান ইকুয়েশন হলো ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই অ্যান্ড ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, যেখানে এফ অফ জেড ফাংশনটা হলো ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, ইউ এবং ভি এক্স ওয়াই এর ফাংশন। এটা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এই ইকুয়েশন দুটো যদি স্যাটিসফাই করে তাহলে সেই সেই কমপ্লেক্স ফাংশনটা, তাহলে সেই কমপ্লেক্স ফাংশনটা অ্যানালাইটিক ফাংশন হবে। এবারে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এই সেম পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কচি রাইমান কন্ডিশনটা হলো ডেল ইউ বাই ডেল আর ইকুয়াল টু ওয়ান বাই আর ডেল ভি বাই ডেল থিটা, আর ডেল ইউ বাই ডেল থিটা ইকুয়াল টু মাইনাস আর ডেল ভি বাই ডেল থিটা, যেখানে এফ অফ জেড ইকুয়াল টু হবে ইউ আর কমা থিটা প্লাস ভি আই ভি আর কমা থিটা। এটা হলো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এবং একটা অ্যানালিটিক ফাংশন এভাবে রিপ্রেজেন্ট করা হয়। এবার একটা এক্সাম্পল আমরা চেক করে নেবো, এফ অফ জেড ইকুয়াল টু এল এন জেড, এই ফাংশনটা অ্যানালিটিক কিনা চেক করতে হবে। এখানে জেডের জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসানো হলো, জেডের জায়গায় এবং এটার পোলার ফর্মটা নেওয়া হলো যেটা আর কস থিটা প্লাস আই আই সাইন আর থিটা, এবং ক্যালকুলেশন করে দেখা যাবে এল এন জেড ইকুয়াল টু এল এন আর প্লাস আই থিটা এটা দাঁড়াবে। তারপরে কচি রাইমান ইকুয়েশন দিয়ে কচি রাইমান ইকুয়েশনটা অ্যাপ্লাই করা হলো এর উপর, এবং দেখা যাবে ডেল ইউ বাই ডেল থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস আর ডেল ভি বাই ডেল আর, এই দুটো সমান হচ্ছে। সুতরাং এই ফাংশনটা একটা অ্যানালিটিক ফাংশন। সিমিলারলি একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, এবারে কমপ্লেক্স ইন্টিগ্রেশন একটা দেখে নেবো। কমপ্লেক্স ইন্টিগ্রেশন এই এফ অফ জেড ফাংশনটা হলো এখানে এফ অফ জেড ইকুয়াল টু জেড কনজুগেট হোল স্কোয়ার, এই ফাংশনটাতে আমাদের ইভ্যালুয়েট করতে হবে জিরো টু জেড প্লাস আই লিমিটিং ভ্যালুর মধ্যে অ্যালং দ্য লাইন ওয়াই ইকুয়াল টু এক্স এক্স টু। সুতরাং শুরু করতে হবে অ্যান্সার, এবার আমরা জানি জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই কনজুগেট অফ জেড, এবং জেড বারের ভ্যালুটা এখানে বসানো হলো, এবং ডিজেড হবে যেহেতু জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, সুতরাং ডিজেড হবে ডিজেড ইকুয়াল টু ডিএক্স প্লাস আই ডিওয়াই হবে। ভ্যালুটা এখানে পুট করা হলো জিরো টু টু প্লাস আই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু আই এক্স ওয়াই ব্র্যাকেট ডিএক্স প্লাস আই ডিওয়াই। এবারে এখানে ওয়াইকে এবার ইকুয়েশন ওয়ানে ওয়াইকে এক্স বাই টু দিয়ে সাবস্টিটিউট করা হলো, এক্স ইকুয়াল টু টু ওয়াই এবং ডিএক্স ইকুয়াল টু টু ইন্টু ডি ওয়াই, বাট লিমিটিং ভ্যালু কী করে ক্যালকুলেশন করতে হবে। এখানে যেহেতু আমি সব সমস্ত ইকুয়েশন ওয়ানকে ইকুয়েশন ওয়ান ছিল একটা এক্স এবং ওয়াইয়ের ইকুয়েশন, যে সেই ইকুয়েশনটাকে আমরা সমস্তটাকে ওয়াইটার এক্স বাই টু দিয়ে সাবস্টিটিউট করে ইকুয়েশনটাকে সম্পূর্ণ এক্সের ইকুয়েশনে নিয়ে গেছি। সুতরাং শুধুমাত্র এক্সের লিমিটটা এখানে বোঝাতে হবে, এবং এটা চেক করে এক্স এখানে জিরো টু জিরো থেকে টু প্লাস আইতে লিমিট চেঞ্জ হচ্ছে, সুতরাং এক্সের লিমিট চেঞ্জ হচ্ছে জিরো থেকে টু এবং ওয়াইয়ের লিমিট জিরো থেকে ওয়ান। সুতরাং এখানে আমি জিরো থেকে ওয়ান নেবো ওয়াইয়ের লিমিট ডি ওয়াই, বা ক্যালকুলেশন করে অ্যান্সার দাঁড়াবে ফাইভ বাই থ্রি টু মাইনাস আই। সিমিলারলি একটা এক্সাম্পল দেওয়া আছে, এবার দেখে নেবো কচিস থিওরেম। কচিস থিওরেম দেখার আগে সিঙ্গুলারিটি ব্যাপারটা আমাদের জানতে হবে। এবার একটা ফাংশন এফ অফ জেড একটা কমপ্লেক্স ফাংশন, এই ফাংশনটার সিঙ্গুলারিটি বলতে বোঝায় যে জেড ইকুয়াল টু যে পয়েন্টে ফাংশনটা আনডিভাইডেড আনডিভাইন্ড, সেই পয়েন্টটাই হলো এই ফাংশনটার সিঙ্গুলার পয়েন্ট। এবার একটা এক্সাম্পল দেখে নেবো, এফ অফ জেড ইকুয়াল টু জেড মাইনাস ওয়ান, এই ফাংশনটা সিঙ্গুলার পয়েন্ট হবে জেড ইকুয়াল টু ওয়ান, যেহেতু জেড ইকুয়াল টু ওয়ান এই পয়েন্টটাই এই ফাংশনটা আনডিফাইন্ড। এবারে কচিস থিওরেম, কচিস থিওরেম হলো ইফ স্টেটমেন্ট, ইফ হলো এফ অফ জেড ইজ অ্যানালিটিক ফাংশন, এফ ড্যাশ জেড ইজ কন্টিনিউয়াস অ্যাট ইচ পয়েন্ট উইদিন অ্যান্ড অন এ ক্লোজ কার্ভ সি, দেন ইন্ডিকেশন এফ অফ জেড ডি জেড ইকুয়াল টু জিরো অ্যালং দ্য কার্ভ সি। দ্যাট মিন্স এফ অফ জেড যদি একটা ফাংশন অ্যানালিটিক ফাংশন হয়, এফ অফ জেড একটা অ্যানালিটিক ফাংশন হয় এবং এফ ডট জেড ইজ কন্টিনিউয়াস, মানে এফ অফ জেড ফাংশনটার কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকবে না, এই ক্লোজ কার্ভটার এফ অফ জেড ফাংশনটার কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকবে না, এই ক্লোজ কার্ভটার ভিতরে এবং উপরে যে সিঙ্গুলার পয়েন্ট থাকবে সেই সিঙ্গুলার পয়েন্টটা এই ক্লোজ কার্ভের যদি বাইরে থাকে তাহলে কচিস থিওরেম অনুযায়ী এই কার্ভটার অ্যালং এই ফাংশনটার ইন্টিগ্রেশন ভ্যালুর মান জিরো হবে। একটা এক্সাম্পল দেখে নেবো, ইভালুয়েট জেড স্কোয়ার বাই জেড মাইনাস ওয়ান ডিজেড অ্যালং দ্য সার্কেল সি, যেখানে সি সার্কেলটা হলো মড জেড ইকুয়াল টু ওয়ান বাই টু, এই সার্কেলের অ্যালং এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার বাই জেড মাইনাস ওয়ান, এই ফাংশনটার ইন্টিগ্রেশন করতে হবে। এফ অফ জেড ফাংশনটার জেড ইকুয়াল টু ওয়ান হলো একটা সিঙ্গুলার পয়েন্ট এবং মড জেড ইকুয়াল টু টু এটা একটা সার্কেলের ইকুয়েশন, যে সার্কেলটার
সার্কেলটা রেডিয়াস হবে হাফ এবং সেন্টার 0,0 পয়েন্টে। এবার যেহেতু জেড ইকুয়াল টু অন মানে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু অন, অর্থাৎ অন কমা জিরো, এটার সিঙ্গুলার পয়েন্ট হবে অন কমা জিরো। সুতরাং এই পয়েন্টটা এই সার্কেলের বাইরে অবস্থিত, সুতরাং এই সার্কেলের অ্যালং এফ অফ জেড স্কয়ার বাই জেড মাইনাস অন এই ফাংশনটার ইন্টিগ্রেশনের ভ্যালুর মান জিরো হবে কচি স্থির অনুযায়ী। সিমিলারলি একটা এক্সাম্পল দেওয়া আছে, ফোনিমেটালি বলবে সিমিলারলি একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা কচিস থিওরেমের প্রুফটা এখানে দেওয়া আছে, এটা কচিস ইন্টিগ্রাল ফোরা কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। কচিস থিওরেম অনুযায়ী আমরা জানি একটা এফ অফ জেড একটা ফাংশনের যে কোনো কার্ভ সি এর অ্যালং ইন্টিগ্রেশনের ভ্যালুর মান জিরো হবে যদি ওই ফাংশনটা সিঙ্গুলার পয়েন্টটা এই কার্ভের মধ্যে বা উপরে অবস্থিত না হয়। এবারে যদি এফ অফ জেড ফাংশনের সিঙ্গুলার পয়েন্টটা ওই কার্ভের ভিতরে বা উপরে অবস্থিত হয় তাহলে সেই ইন্টিগ্রেশনটা কী করে করতে হবে, তার জন্য কসিস ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এই স্টেটমেন্টটা দেখে নেবো, এফ অফ জেড বি অ্যানালিটিক ফাংশন উইদিন অ্যান্ড অন এ ক্লোজ কার্ভ সি অ্যান্ড এ ইজ এ পয়েন্ট ইনসাইড সি, দ্যাট মিন এ হলো সিঙ্গুলার পয়েন্টস, এই একটা সিঙ্গুলার পয়েন্ট যেটা এই ক্লোজ কার্ভ সি এর ভিতরে বা ওপরে অবস্থিত। দেন এফ অফ জেড বাই জেড মাইনাস এ ইন্টু ডি জেড ইকুয়াল টু পাই ইন্টু এফ, এই ফর্মুলা ইউজ করতে হবে আমাদের ইন্টিগ্রেশনটা সলভ করার জন্য। একটা এক্সাম্পল দেখে নেবো, এবারে জেড স্কোয়ার বাই জেড মাইনাস টু, এই ফাংশনটার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে অ্যালং দ্য কার্ভ সি, যেখানে সি হলো একটা সার্কেল, যে সার্কেলের রেডিয়াস হলো থ্রি এবং সেন্টার 0,0। এবারে এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস টু, এই ফাংশনটার সিঙ্গুলার পয়েন্ট হলো জেড ইকুয়াল টু টু, দ্যাট মিনস 2,0, অর্থাৎ 2,0 এই ফাংশনটা 2,0 এই পয়েন্টটা এই সি কার্ভটার ভিতরে অবস্থিত। সুতরাং কসিস ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করে এই ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করতে হবে এবং তার ভ্যালু দাঁড়াবে 8π i। সিমিলারলি আর এক্সাম্পল আছে কটা, এবার দেখে নেবো সিঙ্গুলারিটি। একটা এফ অফ জেড যদি একটা কমপ্লেক্স ফাংশন হয় এবং তাহলে জেড ইকুয়াল টু জেড জিরো এই ফাংশনটার একটা সিঙ্গুলার পয়েন্ট বলা হবে যদি জেড ইকুয়াল টু জেড জিরো এই পয়েন্টটা এই ফাংশনটা এফ অফ জেড ফাংশনটা আনডিফাইন্ড হয়, দ্যাট মিন্স জেড ইকুয়াল টু জেড জিরো পয়েন্টটাই এই ফাংশনটা কন্টিনিউয়াস না, এটা ডিসকন্টিনিউটি এই ফাংশনটা আছে। এবার সিঙ্গুলারিটি হলো চার প্রকার, আইসোলেটেড সিঙ্গুলারিটি, রিমুভেবল সিঙ্গুলারিটি, এসেন্সিয়াল সিঙ্গুলারিটি আর পোল। এবার এসেন্সিয়াল সিঙ্গুলারিটি কী, যদি জেড ইকুয়াল টু এ পয়েন্ট একটা ফাংশনের, জেড ইকুয়াল টু এ পয়েন্টে এফ অফ জেড কমপ্লেক্স এই কমপ্লেক্স ফাংশনটার একটা সিঙ্গুলারিটি আছে, তাহলে জেড ইকুয়াল টু এতে ওই ফাংশনটার লিমিটিং ভ্যালুর মান যদি ফাইনাইট অ্যান্ড এক্সিস্ট হয় তাহলে ওই সিঙ্গুলারিটি আর রিমুভেবল সিঙ্গুলারিটি। এবার এসেন্সিয়াল সিঙ্গুলারিটি, এবার এফ অফ জেড জেড ইকুয়াল টু এ পয়েন্টে যদি একটা সিঙ্গুলারিটি থাকে এবং ওই জেড ইকুয়াল টু এতে ওই ফাংশনটার লিমিটিং ভ্যালুর মান যদি ইনফাইনাইট হয় তাহলে ওটা হলে সেই সিঙ্গুলারিটিকে বলা হবে এসেন্সিয়াল সিঙ্গুলারিটি। এবারে পোল, এবার একটা পয়েন্ট এ জিরো ইজ সেড টু বি পোল অফ অর্ডার এম অফ এ ফাংশন এফ অফ জেড ইফ ওই এবারে এ জিরো এ জিরো এফ অফ জেড ফাংশনের যদি একটি সিঙ্গুলার পয়েন্ট হয় তাহলে এ জিরো ফাংশনকে ওই তাহলে এ জিরো পয়েন্টকে ওই ফাংশনটার এম অর্ডারের পোল বলা হবে যদি এ জিরোতে জেড মাইনাস এ জিরো টু দি পাওয়ার এম ইন্টু এফ জেড এই এইটার লিমিটিং ভ্যালুর মান ফাইনাইট অ্যান্ড এক্সিস্ট হবে। একটা এক্সাম্পল দেখে নেবো, পোলে এফ অফ জেড ইকুয়াল টু জেড ইকুয়াল বাই জেড মাইনাস টু ইন্টু জেড মাইনাস সি এর হোল স্কয়ার, এখানে এফ অফ জেড ফাংশনটার দুটো সিঙ্গুলার পয়েন্ট হলো টু এবং টু, টু এবং থ্রি, যেখানে টু হলো ওয়ান অর্ডারের সিঙ্গুলার পয়েন্ট এবং থ্রি হলো টু অর্ডারের সিঙ্গুলার পয়েন্ট। এবারে টু পয়েন্টে লিমিট জেড টেন্স টু জেড মাইনাস টু ইন্টু এফ অফ জেড এই এটার ভ্যালুর মান টু, অর্থাৎ ফাইনাইট জেড এটা ফাইনাইট, সুতরাং জেড ইকুয়াল টু টু হলো এফ অফ জেড ফাংশনের একটা পোল অফ অর্ডার এন। এবারে জেড ইকুয়াল টু থ্রিতে ল অ্যাপ্লাই করা হলো, যেখানে দেখা গেলো এবং ভ্যালু দেখা যাবে থ্রি, যেটা হলো ফাইনাইট এবং ফাইনাইট ভ্যালু। সুতরাং জেড ইকুয়াল টু থ্রি ইজ এ পোল অফ এফ অফ জেড, জেড হলো থ্রি, এফ অফ জেড ফাংশনের একটা পোল অফ অর্ডার থ্রি। এবার সুতরাং জেড ইকুয়াল টু টু এবং জেড ইকুয়াল টু থ্রি দুটোই হলো এফ অফ জেড ফাংশনের একটা দুটো পোল, কিন্তু টু হলো অন অর্ডারের পোল এবং থ্রি টু অর্ডারের পোল। সিমিলারলি একটা এক্সাম্পল আছে, এবার রেসিডিউ অ্যাট পোল, এবারে ইফ জেড জিরো ইজ এ পোল অফ এফ অফ জেড দেন রেসিডিউ অফ এফ অফ জেড অ্যাট পোল জেড জিরো ইজ ডিনোটেড বাই রেসিডিউ অফ জিরো জেড জিরো অ্যান্ড ডিফাইন্ড অ্যাজ
residue at z0 1 by 2 pi c f of z dz হয় c is a closed curve containing pole z0 সুতরাং যদি z = z0 f of z ফাংশনের একটা সিঙ্গুলারিটি হয় এবং সিঙ্গুলার একটা পোল হয় তাহলে ওই পয়েন্টে f of z ফাংশনটা রেসিডিউর ভ্যালু হবে 1 বাই 2 পাই f of z dz c অবশ্যই z = z0 সিঙ্গুলার পয়েন্টটা সেটা কার্ভের ভিতরে বা উপরে অবস্থিত হতে হবে এবারে একটা এক্সাম্পল দেখে নেব f of z = 1 বাই z মাইনাস 1 ইন্টু z মাইনাস 2 টু দি পাওয়ার 4 ফাইন্ড দ্য রেসিডিউ অ্যাট পোল এখানে f of z ফাংশনটার 1 এবং 2 হলো দুটো পোল এবং 1 হলো ফার্স্ট অর্ডারের পোল এবং 2 হলো ফোর্থ অর্ডারের পোল এবারে রেসিডিউ অ্যাট 1 কি হবে সূত্র অ্যাপ্লাই করা হলো লিমিট z টেস্ট টু 1 z মাইনাস 1 বাই z মাইনাস ইন্টু z মাইনাস 2 টু দি পাওয়ার 4 সুতরাং ভ্যালু বের হবে 1 এবার রেসিডিউ 2 রেসিডিউ অ্যাট 2 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল লিমিট z টেস্ট টু 2 d3 বাই dz 3 ব্র্যাকেট জেড মাইনাস 2 টু দি পাওয়ার 4 বাই জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2 টু দি পাওয়ার 4 সুতরাং সূত্র অ্যাপ্লাই করে দেওয়া গেল মাইনাস 1 এই দুটো হবে ভ্যালু সুতরাং জেড ইকুয়াল টু 1 পোলে এফ অফ জেড ফাংশনটার রেসিডিউর ভ্যালু হবে 1 এবং জেড ইকুয়াল টু 2 পোলে এফ অফ জেড ফাংশনের রেসিডিউর ভ্যালু হবে মাইনাস 1 সিমিলারলি একটা এক্সাম্পল আছে